আগুনের তীব্রতায় অনেকেই হারিয়ে ফেলেন বিবেচনাবোধ, কেউ কেবল বেয়ে নামতে গিয়ে মৃত্যুর মুখে পড়েছেন, লাফিয়ে পড়ে আহত হয়েছেন অনেকে। তবে ভবনটির নিরাপদ অংশে দাঁড়িয়ে অপেক্ষা করা ব্যক্তিরা ফায়ার সার্ভিসের সহায়তায় নেমে এসেছেন নিরাপদে। দীর্ঘক্ষণ বাঁচার আকুতি জানিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হলেন তিনি। তার বেয়ে নামতে গিয়ে পড়ে যান ভবনটির 10 তলা থেকে। আগুন থেকে বাঁচতে এফআর টাওয়ারের 22 তলা ভবনটি থেকে লাফিয়ে পড়েন আরও বেশ কজন। আগুনে তীব্র শিখায় যখন পুড়ছে ভবনের 8, 9 ও 10 তলা, তখন এর উপরের অংশের ধোঁয়া থেকে বাঁচতে জানালা করিডোরের কাঁচ ভেঙে ফেলেন অনেকে। জানান সেখান থেকে উদ্ধারের আকুতি। আর নিচে সড়কে দাঁড়িয়ে তাদের লাফাতে বারণ করেছেন স্থানীয় পথচারীরা। আগুনের ধোঁয়া উত্তাপে বিপন্ন হলেও জানালার পাশে দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাস নিয়েছেন অনেকেই। পরে তাদের নামিয়ে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে ভবন থেকে বেরিয়ে কেবল ও গ্রিল বেয়ে 13 তলা থেকে নিচে নেমে আসেন অন্তত 4 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।